ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রয়েছি দার্জিলিংয়ের গ্লেনারিসের সামনে। গ্লেনারিস দার্জিলিংয়ের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। কেভেন্টার্সের মতো গ্লেনারিসও 100 বছরেরও বেশি একটা পুরনো রেস্টুরেন্ট। গ্লেনারিসের নিচের ফ্লোরে পেস্ট্রি, প্যাটিস, কুকিজ, কেক সব কিছু তোমরা পেয়ে যাবে, আর ওপরে রয়েছে মেন রেস্টুরেন্টটা। এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব। আজকে আমরা ডিনার করতে এসেছি এখানে, আর এসে যথারীতি লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রচুর ভিড় হয়, সন্ধে সাতটার মধ্যে এখানে আসতে পারলে বেস্ট। এই গ্লেনারিস চক বাজারে রয়েছে, মল রোডের একদম শুরুতে ফার্স্ট কেভেন্টার্স, দেন একটু এগিয়েই রয়েছে গ্লেনারিস। রাতে এখানে ডিনার করতে এলে পেয়ে যেতে পারো সুন্দর একটা পরিবেশ, এখানে লাইভ সং হচ্ছে। আর অবশ্যই যদি লাঞ্চ করতে আসো তাহলে সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ পাবে, তখন পাবে এখান থেকে ভিউ, দারুণ এক কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা আমি এখন যেই উইন্ডোতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। এখন রাত বলে এখান থেকে দার্জিলিংয়ের একটা খুব সুন্দর ভিউ আসছে। দার্জিলিংয়ে আজকে আমাদের লাস্ট নাইট, তো আমরা আজকে রাতে গ্লেনারিস এক্সপিরিয়েন্স করতে চলে এসেছি। অনেকের মুখেই শুনেছিলাম দার্জিলিংয়ে এলে গ্লেনারিস মিস করা কোনোভাবেই যাবে না, তো হোয়ার আই অ্যাম টুডে আজকে তোমাদের সাথে এখানকার খাবার শেয়ার করব। আর আমি অলরেডি দার্জিলিংয়ের সমস্ত সিরিজ তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে প্লিজ দেখে নাও। প্রপার ডিনার করার মতন এভরিথিং এখানে আছে, তবে এখন আমরা ভারী কিছু ডিনারে নেব না, বিকজ আজকে সারাদিন এটা ওটা খেয়ে পেট পুরো ফুল আমাদের। বাট গ্লেনারিসকে মিস করা যাবে না, সময় খুব অল্প, তাই চলে এসেছি এখানে। কিছু স্ন্যাক্স আইটেম এখান থেকে আমরা ট্রাই করব, দেখা যাক কী অর্ডার করি। প্রচুর প্রচুর অপশান রয়েছে, আমরা নিজেরাই কনফিউজ। মেনুগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সবাইকে, তার কারণ এখানে আসার আগেই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে এখানে কি পাওয়া যায় এবং তার প্রাইস কেমন। আমরা আজকে এখানে ডিনার করতে এলেও কেউ চাইলে এখানে লাঞ্চও করতে পারো, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি এটা খোলা থাকে। চলে এসেছে আমাদের খাবার। প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা ভারী কিছু ডিনারে নেব না, স্ন্যাক্স টাইপেরই কিছু নেব। তো এই যে অর্ডার করেছি আমরা গার্লিক চিকেন, আর এদিকে রয়েছে পর্ক চিলি। তো পর্ক চিলিটা প্রথমে ট্রাই করি। পর্ক চিলিটা ট্রাই করছি, পারফেক্টলি কুকড, ভেরি নাইস। এখানে এলে পর্ক চিলিটা অবশ্যই ট্রাই করো। আর নিয়েছি গার্লিক চিকেন, এটাও বেশ ভালো করেছে।
একটা স্মোকি ফ্লেভার আসছে। খুব টেস্টি খাবার এখানে, খুব টেস্টি। দার্জিলিংয়ে এলে গ্লেনারিসে একবার অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগবে। চোখ বন্ধ করে খাবার খেয়ে যাও একদম। খাওয়া দাওয়া হলো, খুব টেস্টি ছিল খাবার দাবার। দার্জিলিংয়ে এলে গ্লেনারিস ভিজিট করতে ভুলো না কিন্তু। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, প্লিজ প্রেস দিস বেল আইকন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।